হ্যালো মাই ডিয়া স্টুডেন্টস আজ আমরা যে কবিতাটি পড়ব সেটির নাম দেশের মাটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত আমি কবিতাটি সম্পর্কে ভালো করে তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কবিতাটি বারবার পড়বে তারপরে এর অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো করবে চলো শুরু করি এই কবিতার মধ্যে দিয়ে কবিতার দেশমাতৃকা অর্থাৎ দেশমাতার রূপ ও সৌন্দর্যের বর্ণনা করেছেন কবি বলেছেন যে আমার দেশের মাটি ও ধুলো মধুর চেয়েও মধুর আর খাঁটি সোনার থেকেও যেন খাঁটি যেখানে ভরে রয়েছে চন্দনের গন্ধ শীতল করা বাতাস যা ক্লান্তিকে দূর করে সেই মাটির যেখানেই অঙ্গ রাখি না কেন মনে হয় যেন শীতল পাটিতে বিছানা রয়েছে প্রতিদিন মাথার দিকে সোনালি সূর্যের কিরণ যেন সোনার কাঠি ছুঁইয়ে দেশকে জাগিয়ে তুলছে আর রাতে রজত শুভ্র চাঁদের কিরণ রূপর কাঠি পায়ে বুলিয়ে ঘুম পাড়াচ্ছে নাগ আর বাঘ অর্থাৎ বৈশুর হাত থেকে পাহাড় দেশকে রক্ষা করছে সাগর তার জলরাশি দিয়ে যেন ভারত মাতার পা ধুয়ে দিচ্ছে মাথায় মৌহা ফুলের মালা আর পদ্মফুলের গন্ধ যেন মাতিয়ে তুলেছে নপুরে তার লবঙ্গ ফুল আর অঙ্গে বকুল ও দোপাটি ফুল শোভা পাচ্ছে নারকেলের জল ও শ্বাস আর মাঠের কোলে ভরা সোনার মতো ধান খাদ্য ও পানীয় জোগাচ্ছে নীলপর্দের মতো আখির নীলকণ্ঠ পাখি যেন প্রাণের কান্নাকাটি গুচিয়ে মুক্তি ও সুখের বার্তা বহন করে নিয়ে আসে চলো এবারের প্রশ্ন উত্তরগুলো দেখে নিই দেখো এখানে যে শব্দার্থ দিয়েছে তোমরা প্রতিটি শব্দের অর্থ ভালো করে শিখে নেবে একে বলেছে নিচের প্রশ্নগুলি দু এক কথাই উত্তর দাও একের একে কি বলেছে তোমার দেশ কোনটি তাহলে তোমরা সবাই জানো তোমার দেশ ভারতবর্ষ সেই দেশটি কেমন সেই দেশটি কেমন দেখো দেখো এখানে একের একের উত্তরটা হবে আমার দেশ ভারতবর্ষ একের দুয়ের কি হবে সেই দেশটি রূপে ও গুণে অতুলনীয় এর মতো প্রাকৃতিক সৌন্দর্য আর কোনো দেশে দেখা যায় না একের তিনের প্রশ্নটা দেখো দেশে থাকতে কবির কেমন লাগে তাহলে উত্তর হবে এদেশের প্রাকৃতিক সৌন্দর্য কবিকে মুগ্ধ করে কবির মতে এদেশের মাটি মধুর আর এদেশের পথের ধুলো খাঁটি সোনার চেয়েও খাঁটি এই কবিতায় এমন একটি ফলের কথা বলা হয়েছে যার মধ্যে খাবার এবং জল দুটোই থাকে কোন ফল তা লেখো তাহলে সেই ফলটির নাম কি সেই ফলটি হলো নারকেল তাহলে ফলটি হলো নারকেল একের প্রশ্নটা দেখো ধানকে এখানে পাঁচের কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে কেন একের উত্তরটা দেখো পাঁচের ধান পাগলে তা সোনালি রঙের হয়ে যায় তাই ধানকে কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে একের ছয়ের প্রশ্নটা দেখো কবিতায় কবি কোন পাহাড়ের কথা বলতে চেয়েছেন যা আমাদের দেশকে সুরক্ষিত রাখে দেখো একের ছয়ের উত্তরটা হবে কবিতায় কবি হিমালয় পর্বতমালার কথা বলতে চেয়েছেন যা আমাদের দেশকে সুরক্ষিত রাখে এরপরে দেখো দুয়ের প্রশ্নটা বলেছে কবিতাটি কার লেখা তাহলে এই কবিতাটি তোমরা যেন সত্যেন্দ্রনাথ দত্তের লেখা বলেছে এরপরে বলেছে এই কবিতাটির লেখা বাংলাদেশ আর কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা সকল দেশের সেরা কবিতাটি তুমি শিক্ষকের থেকে শুনে নাও তাহলে এই দুটো কবিতা তোমরা শুনে নেবে এরপর তিনেরটা দেখো বলেছে ঠিক শব্দটির উপরে টিক চিহ্ন দাও দেখো তিনের একে আছে মাথায় সূর্য এসে কি হবে সোনার কাঠি ছোঁয়াই তারপরে তিনের দুয়েরটা দেখো এখানে কি হবে সাগর সে তার ধোয়াই পাটি মানে পা ধুইয়ে দেয় সাগর দেশের কোল ভরে আছে ধানে কি ধানে কনক ধানে গন্ধে মাথায় লীলা কমল চারেরটা দেখো আছে নিচে কতগুলি পুক্তি দেয়া হলো যেগুলি পদ্যে লেখা এগুলিকে গদ্য ভাষায় লেখো এগুলোকে পদ্যে লেখা আছে যেগুলোকে গদ্যে ভাষা গদ্য লিখতে হবে দেখো চারের একের একটা হবে পাহাড় তাকে আড়াল করে আর সাগর তার পা ধুয়ে দেয় চারের দুয়ের হবে আমার দেশের পথের ধুলো যা খাঁটি সোনার চেয়েও খাঁটি চারে তিনেরটা হবে যার চোখটা নীল পদ্মের মতো সেটাই তো নীলকণ্ঠ পাখি পাঁচে বলেছে কবিতাটির প্রতিটি শেষে যে শব্দগুলি কবি পুক্তির ব্যবহার করেছেন তাদের মধ্যে অনেক মিল রয়েছে এই মিলে যাওয়া শব্দগুলিকে খুঁজে বের করে লেখো যেমন মাটি এবং খাঁটি ভরা ও হরা এই রকম আরও শব্দ তোমাকে লিখতে হবে দেখো এসে এবং হেসে পাটি এবং কাঠি মাথায় ও মাথায় দোপাটি ও আটি আখি ও পাখি ছয়ের দেখো নিচে দেয়া শব্দগুলির সঙ্গে মিলিয়ে নতুন নতুন শব্দ তৈরি করো দেখো এখানে শব্দ আছে নীল তাহলে এর সঙ্গে মিলিয়ে চিল বিল ঝিল তিল ঢিল কিল মনে বনে কোনে খনে পানে জনে গগনে যাই যাই দিয়ে গা গাই চাই ছাই পাই সাই সোনা কোনা গোনা দানা ছানা মানা কানা পানি জানি টানি ছানি ঘানি মানি আনি এরপরে দেখো শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখো তাহলে দুটো শব্দের বানান দেখো আলাদা এর পার্থক্য লিখতে হবে অর্থের কি পার্থক্য সেটা লিখতে হবে দেখো ধয় একা ধোঁয়া মানে কি পরিষ্কার করা আর ধয় ধোঁয়া মানে ধুম বা ধোঁয়া যেটা কোনো কিছু আগুনে পোড়ানোর ফলে যে গ্যাস বের হয় টয়সই পাটি মানে বসার জায়গা আর পা এই উপরে যে এটা কমা দিয়ে টি লিখলে সেটা কি হলো পা বোঝায় তারপর দেখো কয়েকা টয়সই খাঁটি মানে কাজ করা খাঁটি মানে কাজ করা আর ক্ষয়চন্দন দেখা আসি খাঁটি খাঁটি হচ্ছে বিশুদ্ধ বা আসল আটে দেখো বলেছে যুক্তাক্ষর রয়েছে এমন পাঁচটি শব্দ কবিতাটি থেকে খুঁজে নিয়ে লেখো দেখো ক্লান্তি অঙ্গ জোৎস্না গন্ধে লবঙ্গ এইগুলো কবিতাটি থেকেই নেওয়া হয়েছে এরপরে নয়ে দেখো বলেছে কে কোন কাজটি করে লেখো সূর্য পাহাড় সাগর নাগ, বাঘ নীলকণ্ঠ পাখি এগুলো কবিতাটিতে কবি কে কোন কাজের কথা কে কোন কাজ করছে সেটা বলেছেন সেটা লিখতে হবে দেখো সূর্য কি করে সূর্য সোনার কাঠি ছোঁয়ায় পাহাড় কি করে আড়াল করে সাগর কি করে পা ধুয়ে দেয় নাক কি করে পাহারা দেয় বাঘ কি করে পাহারা দেয় নীলকণ্ঠ পাখি দেখো সুখের বার্তা বয়ে এনে মনের দুঃখ বেদনা দূর করে এবার কি বলেছে দশে নিজের ভাষায় নিজের প্রশ্নগুলি উত্তর দাও কবিতাটিতে দেশের রূপ বর্ণনায় কবি কোন কোন ফুলের নাম করেছেন দেখো দশের এক একটা হবে দেশের রূপ বর্ণনা করতে গিয়ে কবি মৌল বা এটা কি মহুয়া ফুল কমল পদ্ম পদ্ম ফুল লবঙ্গ ফুল বকুল দোপাটি প্রভৃতি ফুলের বর্ণনা করেছেন দশের দুইয়ের দেখো বলেছে সেই সব ফুল দেশকে কিভাবে সাজিয়েছে উত্তর হবে মৌল ও কমল ফুল দেশকে গন্ধে মাতিয়েছে লবঙ্গ ফুল ভারত মাতার পায়ের নুপুর হয়েছে বকুল ও দোপাটি ফুল দেশমাতার অঙ্গকে সাজিয়েছে তিনের আছে দেশের প্রতি তোমার অনুভূতির কথা লেখো শস্য শ্যামলা আমাদের এই দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এখানে সুখে শান্তিতে বাস করে একাধিক সভ্যতা আমাদের দেশে দেখা যায় সর্বোপরি আমার দেশ একটি বৈচিত্র্যময় দেশ আজ তাহলে এই পর্যন্তই আমি পরের ভিডিওতে পরবর্তী কোনো অংশ নিয়ে আলোচনা করব তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমাদের যদি কোনো উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে